সালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ কুতুবুদ্দিন, এফসিপিএস মেডিসিন, এমডি ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড ইনফেকশাস ডিজিজ, বর্তমানে সহকারী অধ্যাপক চট্টগ্রাম মেডিকেল কলেজে মেডিসিন বিভাগে কর্মরত আছি। বর্তমান আমাদের দেশের যে পরিস্থিতিতে যে ডেঙ্গুর ভয়াবহতা শুরু হয়েছে, এই জন্য ডেঙ্গু নিয়ে আমি আজকে স্বাস্থ্যগতায় কিছু বলার জন্য চেষ্টা করছি। ডেঙ্গুটা আসলে কি, যখনই আমরা দেখি একজন রোগীর অনেক জ্বর হয়েছে এবং জ্বরের সাথে যখন তার সারা শরীরে ব্যথা, মাথায় ব্যথা, তারপরে শরীরের বিভিন্ন হাড়ের মধ্যে ব্যথা, পেছনে ব্যথা এবং বমি যদি থাকে, তখন আমরা সাধারণত চিন্তা করতে পারি এই যে জ্বর হয়েছে, এই জ্বরের কারণ হিসেবে এটা ডেঙ্গু হতে পারে। আসলে আমরা জ্বর বলতে যেটা বুঝি, জ্বর কিন্তু কোনো রোগ নয়, জ্বর হচ্ছে একটা রোগের একটা উপসর্গ। এই উপসর্গ ধরেই আমরা ইদানিং মানে জ্বরটাকে, জ্বরের কারণটা বের করার চেষ্টা করি। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে আমাদের ডেঙ্গুর অনেক অনেক রোগী চারিদিকে ছুটে বেড়াচ্ছে এবং তাদের মধ্যে অনেক ভয়ের কারণও পরিলক্ষিত করা হয়েছে। আসলে ডেঙ্গুটা কি, যখনই জ্বর আসবে, সাথে আমি যা বলেছি এই ধরনের, যখন শরীর ব্যথা মাথা ব্যথা থাকবে, সাথে সাথে চিন্তা করতে হবে যে এটা ডেঙ্গু হতে পারে। আর যখনই ডেঙ্গুর একটা সিজন শুরু হবে, যে কোনো জ্বরেই আমাদেরকে ভাবতে হবে এটা ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে। আমরা টেস্ট করিয়ে কনফার্ম করার পরে বলবো যে এটা ডেঙ্গু না। যতক্ষণ আমরা টেস্ট না করি, ততক্ষণ আমরা এটা ডেঙ্গু হিসেবে ভেবে নিতে হবে। ডেঙ্গু হলে আসলে সাধারণত আমরা চিকিৎসকরা কী করি, যখনই আসে আমরা দেখি পেশেন্টকে, প্রথমে ক্লিনিক্যালি দেখার পরে আমরা যদি মনে করি যে এটা ডেঙ্গু হতে পারে, তখন আমরা কিছু সাপোর্টিভ টেস্ট করি, যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট, NS1 ডেঙ্গু অ্যান্টিজেন, এগুলো করে দেখি। NS1 ডেঙ্গু অ্যান্টিজেন আমাদের অনেক নাগরিক ওয়েট করে যে আমার 3 দিন হোক, 5 দিন হোক, না, NS1 ডেঙ্গু অ্যান্টিজেন এমন একটা টেস্ট যেটা জ্বরের শুরু হওয়ার 1 ঘন্টার মধ্যে পজিটিভ আসতে পারে। আপনি প্রথম দিন করলেন, ঠিক আছে, আপনার যদি দেখেন যে এটা নেগেটিভ আসছে, আপনি 3rd ডে আবার রিপিট করতে পারেন। ডেঙ্গু আসলে প্রকার অনেক ধরনের আছে। আমাদের কখন ডেঙ্গুকে আমরা সাধারণভাবে নিতে পারবো, কখন বাসায় চিকিৎসা করব, কখন হসপিটালে যেতে হবে, কখন রোগীকে অনেক বেশি কেয়ার অথবা ICU লাগবে, এই বিষয়ে আমাদের দুই একটা কথা বলার চিন্তাভাবনা করছি। আমরা বলি ডেঙ্গু প্রবেবল সাইন, একটা পেশেন্ট যেগুলো বলছি জ্বর থাকবে, মাথা ব্যথা থাকবে, শরীর ম্যাসম্যাস করবে, সারা শরীর ব্যথা করবে, তখন আমরা বুঝবো যে ডেঙ্গু। তখন ডেঙ্গু চিন্তা করার পর আমরা চিকিৎসকের শরণাপন্ন হব, চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করবে, করার পরে যদি ডায়াগনোসিস করে যে এটা ডেঙ্গু, তখন ডেঙ্গু হিসেবে আমাদের, যদি দেখে ডেঙ্গুর সাথে ওয়ার্নিং সাইন নাই, তখন বাসায় চিকিৎসা করবে। আর যদি ডেঙ্গুর সাথে ওয়ার্নিং সাইন বলতে, যেমন একটা পেশেন্টের অনেকবার 3 বারের অধিক বমি, ডায়রিয়া, তারপরে যদি পেশেন্টের কোনো জায়গায় নাকে দিয়ে অথবা চোখে কোনো জায়গায় যদি ব্লিডিং হয়, এবং পেশেন্ট যদি প্রচণ্ড রকমের দুর্বল হয়ে পড়ে, এবং ল্যাবরেটরি টেস্ট করে যদি দেখে যে পেশেন্টের হঠাৎ করে অনেক প্লেটলেট কাউন্ট কমে গেছে, ওই ক্ষেত্রে আমরা বলি ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইন, এবং অনেক বেশি পেট ব্যথা করবে, এগুলো যদি ডেঙ্গু জ্বরের সাথে সাথে থাকে, তাহলে আমরা এটা বলি ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইন, অর্থাৎ গ্রুপ বি। এক্ষেত্রে পেশেন্টকে অবশ্যই হসপিটালাইজ অর্থাৎ হসপিটালে ভর্তি করতে হবে। এবং আমরা আরও জানি ডেঙ্গু উইথ সিভিয়ার ডেঙ্গু আমরা বলতে বুঝি, কখন পেশেন্টকে ICU দিকে নিতে হবে। ডেঙ্গুর সাথে যদি আমাদের অনেকগুলো অর্গান ডিসফাংশন হয়ে যায়, যেমন কিডনি, লিভার, শরীরে যদি আমাদের পেটের মধ্যে পানি চলে আসে, ফুসফুসে যদি পানি চলে আসে, এবং অনেক যদি প্লেটলেট কাউন্ট কমে যায়, এবং যদি অনেক বেশি ব্লিডিং হয়, তখন আমরা অলরেডি সিভিয়ার ডেঙ্গু ক্ষেত্রে পেশেন্টকে অনেক সময় ICU সাপোর্টে চিকিৎসা করাতে হয়। আমরা কি করতে পারি, আমাদের সবার মানুষের মধ্যে জনসচেতনা বৃদ্ধি করতে হবে এইভাবে, যে যখনই পেশেন্টের জ্বর হবে ডেঙ্গুর সিজনে, তখন পেশেন্টকে অবশ্যই ডেঙ্গু হিসেবে ভাবতে হবে, এবং অতীব তাড়াতাড়ি আমাদের নিকটস্থ যে কোনো রেজিস্টার্ড চিকিৎসকের চিকিৎসা নিতে হবে। চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরে চিকিৎসক বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে ডেঙ্গুর চিকিৎসা দেবে। আপনার যদি ডেঙ্গু, আপনি ভাবেন যে আপনার ডেঙ্গু হয়েছে, ওই ক্ষেত্রে বিভিন্ন ফার্মেসিতে গিয়ে যে ওষুধ খাওয়া, সেটা থেকে বিরত থাকতে হবে। যেমন ব্যথার ওষুধ, এই কখনোই আপনি ব্যথার ওষুধ নিতে পারবেন না, এবং ফার্মেসিতে বলে কোনো একটা অ্যান্টিবায়োটিক আপনার এটা নেওয়া কখনো উচিত না। আপনি সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হবে, চিকিৎসক আপনার যে ব্যবস্থা নেওয়ার দরকার, যে চিকিৎসা দেওয়া সেটাই আপনাকে দেবে। সর্বোপরি হচ্ছে ডেঙ্গু একটা, যদি আমরা ভালোভাবে চিকিৎসা করি এটা ভালো হয়ে যায়, ভয়ের কোনো কারণ নেই। বার্কি হাসপাতালে ডেঙ্গুর যত উপযুক্ত সুন্দর অনেক ভালোভাবে চিকিৎসা দেওয়া হয়, এবং একটা ফ্লোর ডেঙ্গুর জন্য ডেডিকেটেড রাখা হয়েছে, এবং শুধু ওই ফ্লোরে শুধু ডেঙ্গু রোগী ভর্তি হয়, এবং ডেঙ্গুর জন্য স্পেশালি
চিকিৎসা দেওয়ার ব্যবস্থা ওই ফ্লোরের মধ্যে রয়েছে। আজকে পর্যন্তই বললাম, আগামীতে ইনশাল্লাহ স্বাস্থ্য কথায় আরো কিছু নিয়ে আমি আসতে পারি, এবং এই বলে আজকে আপনাদের সাথে শেষ করলাম। ধন্যবাদ আপনাদেরকে।